রেমা লাচ্ছে পড়তেই গতকাল রাত থেকে আমরা দেখেছি কলকাতা এবং তার সংলগ্ন যে জেলাগুলি রয়েছে অর্থাৎ হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনার যে একাধিক জেলা রয়েছে সেখানে কিন্তু টানা বৃষ্টিপাত জারি রয়েছে। এবং আজ যেমনটা আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে যেমনটা খবর রয়েছে, আজ দুপুর পর্যন্ত এই যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা তা কিন্তু জারি করা হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, গতকাল রাতেই আমরা দেখেছি এই ঘূর্ণিঝড় রিমালের ল্যান্ডফল হয়েছে বাংলাদেশের খেপুপাড়া এবং সাগরদ্বীপের মাঝে যে মোংলা বন্দর, সেই বন্দরেই এই ঘূর্ণিঝড় রিমালের ল্যান্ডফল হয়েছে এবং তার সেই সময় সর্বোচ্চ গতিবেগ ছিল 135 কিলোমিটার। দু ঘন্টায় রিমালের ল্যান্ডফল হয়, আমরা দেখেছি সেই ছবি এবং তার পরবর্তীতে সামগ্রিক পরিস্থিতির উপর অবশ্যই আমাদের নজর রয়েছে। রিমাল আছড়ে পড়তেই কলকাতায় প্রবল বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়াও আমরা দেখেছি। অন্যদিকে রাত যতই বেড়েছে ততই বেড়েছে বৃষ্টিপাতের পরিমাণও। পার্ক স্ট্রিট সহ একাধিক এলাকায় জলও জমে। অবশ্যই আমরা আপনাদের জানিয়ে রাখি যে এই যে রিমালের সামগ্রিক পরিস্থিতি, অর্থাৎ এখনও পর্যন্ত যেমনটা খবর রয়েছে যে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর সহ বেশ কিছু জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। আপনারা জানেন গতকালই সেই লাল সতর্কতা জারি করেছিল আলিপুর আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে আমরা ক্যানিংয়ের সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজু দাস। রাজু, এখনো পর্যন্ত কি খবর সামনে আসছে ঘূর্ণিঝড় রিমালের পরবর্তীতে কি পরিস্থিতি? দেখো, আমি এই মুহূর্তে সুন্দরবনের একদম গোসাবা উপকূলে রয়েছি এবং সেখানে গতকাল রাত কিন্তু ঝড়ের তাণ্ডব চলায় এবং সেক্ষেত্রে যে জলের স্তর যে হারে বেড়েছে বেশ কিছু জায়গায়, কিন্তু নদীর বাঁধ উঠছে, জল ঢুকে গেছে, সেখানে তড়িঘড়ি সেচ দপ্তরের লোকজন কিন্তু কাজ করা সত্ত্বেও শেষ মুহূর্তে রক্ষা করতে পারেনি বেশ কয়েক জায়গায়। এছাড়াও কিন্তু ভারী বৃষ্টি গতকাল থেকে শুরু হয়েছে, এই সেই বৃষ্টি কিন্তু এখনো অব্যাহত এবং এরপরে আবহাওয়াবিদদের কথা মতন যদি হয় যে এরপরে যদি হাওয়া থাকে সেটা 50 থেকে 60 কিলোমিটার বেগে, তাহলে কিন্তু সুন্দরবনের এই নদীবাঁধ বাঁচিয়ে রাখা খুব কঠিন হয়ে যাবে এবং সেই দুশ্চিন্তায় ভুগছে কিন্তু সুন্দরবনের মানুষজন। এই মুহূর্তে কিন্তু ভোর থেকেই, গতকাল থেকেই কিন্তু বৃষ্টি শুরু হয়েছে, ভারী বৃষ্টি কিন্তু এখনো পর্যন্ত চলছে পুরো সুন্দরবন জুড়ে। রাজু, এখনো পর্যন্ত সামগ্রিকভাবে ক্ষয়ক্ষতির কি খবর সামনে আসছে? দেখো, সরকারি ভাবে সেভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু জানানো হয়নি এবং আমরা যা খবর পাচ্ছি সূত্র মাত্র, বেশ কয়েকটি কিন্তু গ্রামে জল ঢুকে গেছে এবং সেই জায়গায় কিন্তু তড়িঘড়ি কাজ করা হচ্ছে এবং বড় সড়ো ও গোসবা দ্বীপে সেভাবে ক্ষতি না হলেও কিন্তু কুলতলি, জয়নগর এবং ক্যানিং বেশ কয়েকটি কাঁচা বাড়ি ভেঙে গেছে এবং মানুষজনকে কিন্তু আগে ভাগেই প্রশাসন সরিয়ে নিয়েছে। প্রাণহানির কোনো খবর এখনো পর্যন্ত আসেনি, কিন্তু বাড়িঘর ভেঙে যাওয়া, কিছু গাছপালা পড়ে যাওয়া, এছাড়া সামগ্রিক চিত্র কিন্তু অনেকটাই ভালো এবং সেটা গোসবার ক্ষেত্রে এখন গোসবা বা সুন্দরবনের উপকূলবর্তী এলাকায় কিন্তু এখনো দুশ্চিন্তার পর কাটেনি, যেহেতু ভারী বর্ষণ আছে এবং জলের স্তর বাড়ছে এবং এরপরে যদি হাওয়া ছাড়ে তাহলে কিন্তু এখনো দুশ্চিন্তার পর গুনছে সুন্দরবনের উপকূলের বেশ কিছু এলাকা। সন্ধ্যালী রাজু, এই যে গতকালই আমরা দেখেছি ঘূর্ণিঝড়ের যে তাণ্ডব ছিল তার জন্য কিন্তু যথেষ্টই আতঙ্কিত ছিলেন বিভিন্ন এলাকার যারা স্থানীয় বাসিন্দারা, তারা এই মুহূর্তে কি বলছেন? তাদের কি সেই আতঙ্ক কিছুটা হলেও কেটেছে নাকি এখনো পর্যন্ত সেই আতঙ্কের ছাপ তাদের মুখে চোখে স্পষ্ট? দেখো, গাছভোর তাদের কিন্তু আতঙ্কের ছাপ ছিল, তারা নিজেদের বাড়িঘর ছেড়ে কিন্তু নিরাপদ আশ্রয়ে রয়েছে এবং সেখান থেকে সংবাদ মাধ্যমের কাছ থেকে জানার চেষ্টা করছে ওই দিকে কি হয়েছে বা এই বাড়ি কি হয়েছে, এইভাবে জানার চেষ্টা করছিল। কিন্তু এছাড়া পুলিশ প্রশাসনের লোকজনও কিন্তু সারা রাতভোর তাদের সঙ্গে ছিলেন এবং তারপরে ভোর ফুটতে না ফুটতেই সে কিন্তু তার শেষ সম্বলটুকু ঠিক আছে কিনা দেখতে শুরু বেরিয়ে গেছেন এবং তার গবাদি পশু থেকে শুরু করে বেশ কিছু সেগুলোকে যেমনি সবাইকে সবকিছুকে নিয়ে আসতে পারিনি, সেই কারণে তারা নিজেদের এলাকায় চলে গেছেন এবং সেখানে তার শেষ সম্বলটুকুনি দেখবার জন্য এবং সামগ্রিক চিত্র এখনো পর্যন্ত সুন্দরবনে বড় সড়ো সেরকম ক্ষয়ক্ষতি হয়নি এবং যেহেতু এখনো প্রাকৃতিক দুর্যোগ কাটেনি বলে বলছে আবহাওয়া দপ্তর, সেই দিকেই নজর রয়েছে এবং শেষমেশ কি হয়, যেহেতু বাঁধ, নদী বাঁধ দীর্ঘক্ষণ বৃষ্টি হওয়ার পরে সেই নদী বাঁধের কিন্তু ধস নামার সম্ভাবনা থাকে, তারপর জোয়ারের
নদীর জল যদি আরো বাড়ে সেক্ষেত্রে এছাড়াও কিন্তু প্রশাসন যাদের যাদের অবশ্যই সেদিকে কি প্রশাসনের পদক্ষেপ কি হয় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। তবে আপাতত ধন্যবাদ তোমায় রাজু, আমরা কথা বললাম ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি রাজু দাস। অন্যদিকে কলকাতার সামগ্রিকভাবে কি পরিস্থিতি তা আরো বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, আমরা জানি যে গতকাল রাতেই কিন্তু ল্যান্ডফল করেছে রেমাল এবং তার পরবর্তীতে একাধিক এলাকায় বিভিন্ন খবর সামনে এসেছে, এই মুহূর্তে কি জানা যাচ্ছে কলকাতার সামগ্রিক পরিস্থিতি ঠিক কি? এবারে দেখো, রবিবার রাতে সাড়ে 12টা থেকে প্রায় 12:30 পর্যন্ত সময়ের মধ্যে ভূমিজল রেমাল ল্যান্ডফল করেছে। সেক্ষেত্রে বাংলাদেশের কেপুপাড়া এবং সাগর দ্বীপের মধ্যখান দিয়ে মোংলা বন্দরের দক্ষিণ পশ্চিমে এই ঘূর্ণিঝড় ল্যান্ডফল করে। যেমনটা জানিয়েছিল আজকের আবহাওয়া দপ্তর, সর্বোচ্চ গতিবেগ তার ছিল 135 কিলোমিটার প্রতি ঘন্টা। এবং ল্যান্ডফলের পরে এই যে ঘূর্ণিঝড় রেমালটা উত্তর দিকে এগোলো, তার গতিপথ পরিবর্তন হয় উত্তর পূর্ব দিকে। আজকে সকালে এই ল্যান্ড যে ঘূর্ণিঝড় তা ঘূর্ণিঝড় হিসেবে অবস্থান করবে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা অতি গভীর নিম্নচাপ এবং ক্রমে সেটি নিম্নচাপে পরিণত হবে এবং একবে ক্রমশ উত্তর পূর্ব দিকে। সেই অনুযায়ী সর্বোচ্চ গতিবেগ শহর কলকাতার ক্ষেত্রে ছিল দমদমে 91 কিলোমিটার প্রতি ঘন্টা, আলিপুরে 74 কিলোমিটার প্রতি ঘন্টায়, সল্টলেকে 75 কিলোমিটার প্রতি ঘন্টায় এবং ডায়মন্ড হারবারে 69 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া বয়েছে। এবং বৃষ্টির পরিমাণ সর্বোচ্চ ছিল আলিপুরে 76 মিলিমিটার। সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে যেমনটা হাওয়া অফিস বলেছিল তার জেরে শহর কলকাতায় কেন শহর কলকাতার পাশাপাশি প্রত্যেকটি জেলাতেই অতি ভারী বৃষ্টি ছিল এবং বহু জায়গা ইতিমধ্যেই জলমগ্ন হয়েছে। ঝড়ের দাপট যতটা হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছিল সেই অর্থে সেই গতিবেগ না ছুলেও এই রিমাল তার দাপট দেখিয়েছে। এবং দক্ষিণ চব্বিশ পরগনায় সর্বোচ্চ ক্ষয়ক্ষতি এবং সুন্দরবন এলাকায় সব থেকে বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা যেরকম ছিল সেই অনুযায়ী কিন্তু সেই ঝড়ের গতিবেগ কিন্তু সর্বোচ্চ ছিল দক্ষিণ চব্বিশ পরগনায়। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে রেমালের যে সর্বোচ্চ ক্ষয়ক্ষতি সেটি বাংলাদেশ উপকূলের ওপর হলেও বাদ যায়নি পশ্চিমবঙ্গ এবং সেক্ষেত্রে একেবারে দক্ষিণের যে অংশ বা উপকূলের যে অংশ সেই অংশই কিন্তু সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্বর্ণালী শাশ্বতী, যেই জেলাগুলিতে অতি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছিল সেই এলাকাগুলিতে আরও কতদিন পর্যন্ত এই সতর্কতা জারি থাকবে? এবং এই যে ভারী বৃষ্টিপাতের কথা তুমি বললে, অর্থাৎ অতি গভীর নিম্নচাপে পরিণত হবে এই ঘূর্ণিঝড়, সেক্ষেত্রে সেই বৃষ্টিপাত আরও কতদিন চলবে? দেখো, আজকেও কিন্তু জারি রয়েছে সতর্কবার্তা। সেক্ষেত্রে নদিয়া এবং মুর্শিদাবাদে আজকে বৃষ্টি বাড়ার সম্ভাবনার কথা জানিয়েছিল হাওয়া অফিস এবং তার সঙ্গে সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এই জেলাগুলিতেও ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। সেক্ষেত্রে যেহেতু উত্তর পূর্ব দিকে ক্রমশ অগ্রসর হচ্ছে এবং বাংলাদেশের মধ্যে দিয়ে এই রেমাল অতি গভীর নিম্নচাপ রূপে অতিক্রান্ত হবে, সেক্ষেত্রে ধীরে ধীরে বৃষ্টির দাপট কমবে। তবে আজকেও জারি থাকবে বৃষ্টি এবং উত্তরবঙ্গে বৃষ্টি পড়ার সম্ভাবনা সব থেকে বেশি। মালদা, দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ার এই অংশে বৃষ্টি বাড়বে। এবং যেমনটা আবহাওয়া অফিস থেকে নির্দেশিকা ছিল যে ধীরে ধীরে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে এবং পশ্চিমবঙ্গে বৃষ্টি কমবে, সেক্ষেত্রে আজকে রাতের মধ্যে শহর কলকাতা সহ সংলগ্ন বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা আছে। আজ এবং আগামীকাল হবে বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে আজও কমলা বাঁকুড়া, পুরুলিয়া সহ প্রত্যেকটি জেলাতেই দক্ষিণবঙ্গে আজকে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হবে এবং শহর কলকাতা ক্ষেত্রেও কমলা সতর্কতা জারি থাকবে। একদমই, আপাতত ধন্যবাদ তোমায় শাশ্বতী, আমরা কথা বললাম ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। অন্যদিকে ফ্রেজারগঞ্জের সামগ্রিক পরিস্থিতি জানবো সরাসরি, সেখান থেকে রয়েছেন আমাদের আরো এক প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদাস, গতকাল রাতেই কিন্তু ল্যান্ডফল হয়েছে এই ঘূর্ণিঝড় রেমালের, এই মুহূর্তে ফ্রেজারগঞ্জের সামগ্রিক ছবিটা ঠিক কি উঠে আসছে, কি দেখতে পাচ্ছ?
দেখো আমি ফ্রেজারগঞ্জ থেকে এই মুহূর্তে বকখালি এসে পৌঁছেছি এবং আমার পেছনেই দেখতে পাচ্ছি যে বকখালি সমুদ্র কিন্তু যথেষ্ট উত্তাল রয়েছে। যদিও বৃষ্টির যে প্রকোপ অর্থাৎ গতকাল আমরা যেটা দেখিয়েছিলাম যে 10 সেমি বৃষ্টির সেটা কিন্তু অনেকটা কমে গিয়েছে, কিন্তু ঝোড়ো হাওয়া এবং তার সঙ্গে সমুদ্রের যে অশান্ত পরিবেশ সেটা কিন্তু বজায় রয়েছে। এবং আমাদের কাছে যেটা খবর যে প্রায় আজকে দুপুর 2:30 থেকে 3 পর্যন্ত এই ঝোড়ো হাওয়াটা বইবে, যদিও ঝোড়ো হাওয়া এখনো পর্যন্ত প্রায় 70 থেকে 80 কিলোমিটার বেগে বইছে। গতকাল মধ্যরাতে কিন্তু এর পরিমাণ অনেক বেশি ছিল, প্রায় 90 থেকে 100 কাছাকাছি এর ঝোড়ো হাওয়ার গতি ছিল। ফলে বুঝতেই পারছো যে আকাশের মুখ কিন্তু এখনো ভাড় হয়ে রয়েছে এবং সময় যত গড়াবে আমাদের আবহাওয়া দপ্তরের যে ভার্সন সেই অনুযায়ী অন্তত যত সময় গড়াবে তত আস্তে আস্তে আকাশ পরিষ্কার হবে। এবং এর যে বলা যেতে পারে যে এটাকে এটা পুরোপুরিভাবে তো আমাদের এই এরিয়াতে ল্যান্ডফল হয়নি, এটাকে বলা যেতে পারে ল্যাজের ঝাপটা, যেটাকে সবাই যেটা সবাই বর্ণনা করছে। অতএব এই বাংলাদেশে পুরোটা হয়েছে, আমাদের এখানে ল্যান্ডফল তো পুরোপুরি হয়নি, কিন্তু যে এর প্রভাবে যে যা যা কিছু হয়েছে কাল গতকাল রাত থেকে আজকে সকালে এখনো যেটা কন্টিনিউ করছে তাতে কিন্তু এটা বলা যায় যে এর যে অতি সক্রিয়তা সেটা কোথাও গিয়ে যেন কিছুটা হলেও গতকাল রাত্রির থেকে এখন একটু বৃষ্টি অনেকটাই কমে গেছে, ঝিরঝির করে এখন বৃষ্টি হচ্ছে, কিন্তু ঝোড়ো হাওয়া প্রায় 70 থেকে 80 কিলোমিটার বেগে বইছে। আশেপাশে যে ভয়ঙ্কর একটা অবস্থার সৃষ্টি হয়েছিল যে নদী বাঁধগুলো প্রায় ভেঙে যাওয়ার একটা উপক্রম হয়েছিল, দু একটা ক্ষতিগ্রস্ত হয়েছে বটে, কিন্তু কোনো বাঁধই পুরোপুরিভাবে ভেঙে গেছে বা এলাকা বিরাটভাবে প্লাবিত হয়েছে এমন খবর নেই, প্রাণহানিরও কোনো খবর নেই। প্রচুর গাছ উপড়ে পড়েছে এবং সেটা ভেঙেও পড়েছে অনেক গাছ রাত্রির মধ্যে, কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে শুরু করে দক্ষিণ চব্বিশ পরগনা প্রশাসন সেই সমস্ত গাছগুলোকে অলরেডি তুলে রাস্তা সচল করে দিয়েছে। বিশেষ করে বকখালি থেকে ফ্রেজারগঞ্জ যাওয়া, ফ্রেজারগঞ্জ থেকে আরও যত গভীরের দিকে যাওয়ার যে সমস্ত রাস্তাঘাট ইতিমধ্যে ব্লক হয়ে গেছিলো, এখনো পর্যন্ত যা খবর সেগুলোকে কিন্তু রাতের মধ্যেই সরিয়ে ফেলা হয়েছে। অতএব বুঝতে পারছো যে রাজ্য সরকারের অতি সক্রিয়তার জন্যই কিন্তু এই এখনো পর্যন্ত কোনো জায়গায় এমন অবস্থার সৃষ্টি হয়নি যেখানে কিন্তু গাড়ি যেতে পারছে না বা কেউ পৌঁছতে পারছে না, খুব অসুবিধা। তবে হ্যাঁ, এখানটায় কিন্তু ম্যাক্সিমামই এখন যে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে দীর্ঘক্ষণ, প্রায় মধ্যরাত থেকে এখনো পর্যন্ত এখানটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে রয়েছে, সেটা এখানকার লোকেরা বলছে স্বাভাবিক। তার কারণ হচ্ছে ঝড় বা এই জাতীয় কিছু হলে এখানে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে রাখা হয়, কারণ গাছের ডাল পড়ে বা কোনো কিছু পড়ে রাস্তায় মানুষ বিদ্যুৎস্পৃষ্ট যাতে না হয় সেই কথাটা মাথায় রেখেই এটা করা হয়। একদম, আপাতত ধন্যবাদ তোমায় দুর্গাদাস। বকখালি থেকে ছিলেন সরাসরি আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। রেমালের পরবর্তী পরিস্থিতির দিকে সম্পূর্ণ যে আপডেট রয়েছে তার দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। তবে এখন এ পর্যন্তই দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।